ইফতার বাজারের খবর জানাতে রংপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, ইফতার বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়টি কতটুকু মানা হচ্ছে জানাবেন। ইশরাত, আসলে রোজা শেষে সারাদিন রোজা রেখে রোজাদাররা যে ইফতার পাতে যে সমস্ত খাবার গ্রহণ করে সেগুলো যেন স্বাস্থ্যসম্মত এবং পরিচ্ছন্ন হয়, সেটি কিন্তু দিনে দিনে মানুষের মধ্যে সচেতনতা এবং তারা বেশি সজাগ হয়েছে। সেদিক থেকে বিক্রেতা যারা রয়েছেন, যারা ইফতার সামগ্রী তৈরি করেন, তারাও বেশি এটিকে প্রাধান্য দেবার চেষ্টা করছেন। এর সাথে যুক্ত হয়েছে, গত বছরে আমরা দেখেছি রংপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ব্যাপক অভিযান চালিয়েছেন এবং ব্যাপক সচেতনতা করে সৃষ্টি করেছেন, এবং এরপর থেকে যারা রেস্টুরেন্ট এবং দোকান মালিক রয়েছেন তারা বেশ তাদের যে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন সেই জায়গাটায় গুরুত্ব দিয়েছেন। যেমন এটি তৈরিতে তারা প্রাধান্য দিচ্ছেন, অন্যদিকে এটি বিক্রির সময়ও তারা স্বাস্থ্যবিধি মেনে চলবার চেষ্টা করছেন। আমরা জানি যে আসলে রোজাদারদের জন্য রংপুরের সকালবেলা একবারে 7টা-8টা থেকেই ইফতার সামগ্রী তৈরি শুরু হয় এবং 2টার পর থেকে সেগুলো আসলে দোকানে পসরা বসে এবং 3টা থেকে শুরু হয় আসলে বিক্রি। তো আমরা দেখছি আজও কিন্তু বেলা 3টা থেকেই ইফতার বাজার বিক্রি শুরু হয়েছে, তবে এখনও জমতে শুরু করেনি। তবে এবারের যে ইফতার বাজার বা পসরা যেটি আমরা দেখছি, সেই জায়গাটিতে কিন্তু আমরা দেখছি নতুন নতুন বেশ কিছু খাবার এসেছে, বিশেষ করে চিকেন এবং মাটন, এ দুটোকে যেমন প্রাধান্য দেওয়া হচ্ছে, পাশাপাশি হালিম, হালুয়া এবং কাবাব, কোপ্তা, কাটলেট, এই বিষয়গুলোকেও কিন্তু বেশ প্রাধান্য দিচ্ছে এবং পছন্দের পাতে রাখছে আসলে রোজাদাররা। 40% বেশি গ্লো, বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এর লাভলি। তবে রোজাদাররা যেটি বলছেন যে এবার আসলে ইফতার সামগ্রী গত বছরের তুলনায় প্রায় 40% দাম বেড়েছে, আর বিক্রেতারা বলছেন মান বজায় রাখতে গিয়ে, স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করতে গিয়ে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দাম কিছুটা বেড়েছে। তবে এর মাঝেও কিন্তু আমরা দেখছি যে যারা রোজাদার তারা কিন্তু ইফতার সামগ্রী কিনছেন এবং দোকানগুলোতে আমরা দেখছি প্রায় 40-70 পদের, নানা পদের ইফতার সামগ্রীর পসরা বসেছে। স্বাদে যেমন সমৃদ্ধ, দেখতেও কিন্তু বাহারি পদ, ফলে সব মিলে কিন্তু যারা আসলে রোজাদার রয়েছেন তারা যেমন ইফতার সামগ্রী কিনছেন, বিক্রেতারাও তাদের প্রত্যাশা অনুযায়ী বিক্রি করছেন। তবে বিক্রেতারা এটিও বলছেন যে দিন যত গড়াবে তত ইফতার বাজার আরও বেশি জমে উঠবে। তবে আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে যে অভিযান চলছে, সেই অভিযানের মধ্য দিয়ে কিন্তু এই দাম যেন সহনীয় পর্যায়ে থাকে সেটি নিশ্চিত করা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটাও কিন্তু নিশ্চিত করা হচ্ছে, এবং মশা মাছি ধুলা এগুলো যেন আসলে কোনোভাবে খাবারের মধ্যে না পড়ে সেটি কিন্তু বেশ কঠোরভাবেই কিন্তু সজাগ রয়েছেন বিক্রেতারা। এবং ক্রেতারাও দেখছি আমরা খোলা বাজার থেকে ইফতার না কিনে নির্দিষ্ট যে ইফতার বাজার রয়েছে সেখান থেকে তারা একটু বেশি দামেই ইফতার গ্রহণ করছেন স্বাস্থ্যসম্মত খাবার সংগ্রহের জন্য। সব মিলিয়ে দিনে দিনে রংপুরের যে ইফতার বাজার সেটি বেশ জমজমাট হয়ে উঠছে। ঈশ্বর, ধন্যবাদ মাজেদ মাসুদ।